স্ক্রু গুলো আমরা প্রমোট করে নেই। এখানে সাদা গামটা ব্যবহার করলে বেশি ভালো হয়, খুলতেও সমস্যা, ফিটিং একবার হয়ে গেলে ডিস্টার্ব হয় না। কালো গামটা বেশি হার্ড। এরপরে সিম গার্ড খুলে নিতে হবে, সিম গার্ড খুলে নেওয়ার পরে ডিসপ্লে তুলতে হবে। ব্যাটারিটা আপনার এটা ভিতর থেকে, ঠিক আছে, এটা ফেটে গেছে, সমস্যা হবে না, এখান থেকে ভিতরে কোনো লাইন ঢোকে নাই, আউটসাইড, যার জন্য সমস্যা নেই। এদিকে সব ব্যাটারি দেখতে নতুনই দেখায়। এখন আমরা সিম গার্ড গুলো খুলে নেব, টু সিম ওয়ান, ডিসপ্লেটা হালকা একটু গরম বাতাস দিতে হবে, হয়তো ডিসপ্লেটা আবার কালো গাম ব্যবহার করা হইতে পারে, সেই জন্য আমরা প্রথমে একটু হালকা গরম বাতাস দিয়ে নিই। বুঝতে পারতেছি না দিছে কি না কালো গামটা, তারপরে একবার চেক করে নিই, ঠিক আছে, না এটাই গাম ব্যবহার করেই নাই। ধন্যবাদ। ব্যাটারিটা দেখতে একটু ফুলো ফুলো দেখায়, দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাটারিটা এটা নিউ ব্যাটারি, দেখতেই পাচ্ছেন এখনো ইনটেক। এখন আমরা দেবো চলে আসছে, চার্জ নাই, অনলি 2% চার্জ আছে, চার্জ দিলাম
পার্সেন্ট চলে আসছে, সমস্যা নেই, থাকি আমি 5 মিনিট বা 2 মিনিট। এখন চার্জে রেখে পারি এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ডিসপ্লে সেন্স, ডিসপ্লে করবো কীভাবে, প্লাস ব্যাটারি। Yes.